রাজের গর্ব এবং 120 বছরে পুরনো একটি বিদ্যালয় ঊনকোটি জেলার কৈলাসহরে রাধা কিশোর ইনস্টিটিউশন। এখানে বহু মেধাবী ছাত্রছাত্রী রাজ্য তথা বহিরাজ্যে এমনকি দেশের বাইরে সম্মানের সাথে আজ প্রতিষ্ঠিত। নিজেদের পুরনো সময়কে আরও একবার ফিরে দেখতে স্কুল জীবন শেষ হওয়ার 43 বছর পর বুধবার বিদ্যালয় পরিদর্শন করলেন 1978 সালের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা। কৈলাসহরে বসবাস করার কারণে এখানে নিজেদের কিশোর কাটিয়েছিলেন তারা। আজ অন্য জায়গায় স্থিত হলেও ভুলতে পারেননি নিজেদের জন্মভূমি এবং সাংস্কৃতিক শহর কৈলাসহরকে। বহু বছর পর মাতৃভূমিতে ফিরে প্রথমেই তারা যান ছোটবেলার সেই স্কুলে। স্কুলের শিক্ষকদের সম্মান প্রদান করা, এত বছর পর কেমন আছে স্কুল তা সরজমিনে পরখ করতেই বুধবার তারা জমায়েত হন স্কুলের বাইরে। 1978 সালের বিজ্ঞান ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীদের এই প্রদর্শন দলে সামিল ছিলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা পিটিআইয়ের ব্যুরো চিফ জয়ন্ত ভট্টাচার্য, প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অবসরপ্রাপ্ত আধিকারিক সব্যসাচী ভট্টাচার্য, রাজ্য বন দপ্তরের অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ আধিকারিক নীরদ দেবনাথ, কৃষি দপ্তরের অবসরপ্রাপ্ত আধিকারিক অনিরুদ্ধ ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অপু পাল, অবসরপ্রাপ্ত শিক্ষক সজল দেব, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আধিকারিক পিত্তেশ দাশগুপ্ত, পিন্টু দাশগুপ্ত, অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক সঞ্জিত ত্রিপুরা, অবসরপ্রাপ্ত শিক্ষিকা শাশ্বতী আচার্য, পাপড়ি সিং চৌধুরী, শ্যামলী শর্মা, অর্পণা গোস্বামী, তুষ্টি ভট্টাচার্য, তন্দ্রা সেনদাস, সুপ্তা দেব, অন্নপূর্ণা দেবনাথ এবং কৃষি দপ্তরের অবসরপ্রাপ্ত আধিকারিক পদ্মনাভধর। বর্তমানে রাধাকিশোর ইনস্টিটিউশন পুরো ঘুরে থেকে স্টাফ রুমে বসে স্কুলের বর্তমান শিক্ষক শিক্ষিকাদের সাথে আলোচনায় পূর্ণ স্মৃতিচারণ করেন তারা। প্রাক্তন মেধাবী ছাত্রছাত্রীদের পেয়ে খুশি স্কুলের বর্তমান শিক্ষক শিক্ষিকারাও। স্কুল পরিদর্শন শেষে তৎকালীন শিক্ষক সুশীল ঘোষ এবং প্রদীপ পালকে সম্বর্ধিত করেন প্রাক্তন ছাত্রছাত্রীরা। অসুস্থতার জন্য এবং বয়সের ভারে আসতে পারেননি অন্যান্য প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা। তো আমরা এখানে মানে 1978-এ যারা পাস করেছিল এর যে সায়েন্স গ্রুপ ব্যাচ বেসিক্যালি, এছাড়া আর্টস সেক্টরও আছে, তো তারা আমরা প্রায় 43 বছর পরে আমাদের স্কুলটা এখানে দেখতে এসেছি। আর আমরা একটা রিইউনিয়ন করেছি, সেখানে আমরা একসঙ্গে থেকেছি, খেয়েছি, গপ্প করেছি এবং আমাদের এই পুরনো শহর আমরা দেখতে এসেছি, এই পুরনো স্কুল আমরা দেখতে এসেছি। তো সব মিলিয়ে একটা মানে একটা নস্টালজিয়া আমাদেরকে গ্রিপ করে ফেলেছে, আমাদের খুবই ভালো লাগছে। এবং অনেক বন্ধুদের সঙ্গে হয়তো মানে 4 দশক পরে আমাদের দেখা হচ্ছে, হ্যাঁ এইরকম। তো সেটাই মানে একটা কথায় বলে যে স্মৃতি সততই সুখে। তো আমরা সত্যিই একটা সুখ স্মৃতিতে এখানে আছি, আমাদের স্কুল দেখছি সুন্দর। এত বছর পর স্কুলে আসলেন, স্কুলে কি কোনো পরিবর্তন দেখলেন? হ্যাঁ অবশ্যই, আমাদের সময় স্কুলের বিল্ডিংটা এরকম ছিল না, এটা একটা নতুন বিল্ডিং হয়েছে। তো আমাদের সময় টিনের চালা ঘর ছিল, তো এখন দোতলা বিল্ডিং হয়েছে, সুন্দর হয়েছে, কিন্তু আমাদের তো ওই পুরনো স্মৃতিটাই বেশি। 43 বছর পর পুরনো স্কুল, পুরনো শহর ফের কাছে পেয়ে খুশিতে উদ্দের রাধাকিশোর ইনস্টিটিউশনের প্রাক্তনীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।